তোমাকে দেখলে ইচ্ছে করে থাকি পাশাপাশি, ইচ্ছে করে জনতার সামনে দাঁড়িয়ে একটু গলা বাড়িয়ে বলি তোমাকে ভালোবাসি ভালোবাসি। আচ্ছা নীরব ভাই, আপনার কি কোনো কমন সেন্স নেই? কেমন আছো বিথি? বিথি, তোমার কি মন খারাপ? তোমার জন্য আমি একটা কবিতা লিখেছি, আমি কি কবিতাটা পড়তে পারি? আচ্ছা, পড়া শুরু করছি। তোমাকে দেখলে ইচ্ছে করে আরো কাছে আসি, তোমাকে দেখলে ইচ্ছে করে থাকি পাশাপাশি, তোমাকে দেখলে ইচ্ছে করে গতকালের চেয়ে বেশি ভালোবাসি, আজ গতকালের চেয়ে বেশি ভালোবাসি। ইচ্ছে করে রেস কোর্সের ওই ময়দানে কিংবা পল্টনে প্রেমিক প্রেতার বেশি আসি, ইচ্ছে করে জনতার সামনে দাঁড়িয়ে একটু গলা বাড়িয়ে বলি তোমাকে ভালোবাসি ভালোবাসি। নীরব ভাই, মানে আপনি আমাকে প্লিজ বিরক্ত করবেন না, আপনি এখান থেকে চলে যান, ভালো হবে। বিথি, তুমি কি জানো একজন কবির সব থেকে বড় অস্ত্র কি? তার কবিতা। এই কবিতা দিয়েই সে সাগর মহাসাগর এমনকি শত নারীরও মন জয় করে ফেলে। বিথি, তুমি কি এই কবির অব্যক্ত কথা বুঝতে পারো না? বুঝতে পারো না এই কবি কি চায়? বুঝতে পেরেছি, নীরবতাই সম্মতির লক্ষণ। আচ্ছা নীরব ভাই, আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি এখানে এসে বসলেন এবং এসে দেখলেন যে আমার কোনো কারণে মন খারাপ, আর আপনি আপনার কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। না, আমি ভেবেছিলাম, ইভেন আমি আপনাকে বলেছি যে আপনি এখান থেকে চলে যান, আপনি সে কথাটাও শোনেননি। আপনার ইচ্ছে হয়েছে, আপনি এসে আমাকে কবিতা শুনিয়েছেন, আমার ইচ্ছে হয়নি কোনো মন্তব্য করতে, ভালো নাকি মন্দ হয়েছে সেটা বলতে ইচ্ছে হয়নি। আমি ভেবেছিলাম তোমার ভালো লাগবে, তোমার ভালো লাগেনি বিথি? আপনি দেখতে যেরকম চিপ, আপনার আচরণও সেরকম চিপ। বালিকার আজ মন ভালো নেই।